হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখব মাইক্রোসফট ওয়ার্ডের হোম ট্যাবের কাজ। প্রথমে দেখে নেই মাইক্রোসফট ওয়ার্ডের হোম ট্যাবের ভিতর কি কি রিবন রয়েছে। মাইক্রোসফট ওয়ার্ডের হোম ট্যাবের ভিতরে প্রথম যে রিবনটি রয়েছে ক্লিপবোর্ড, এরপরে ফন্ট, এরপরে প্যারাগ্রাফ, স্টাইল, এডিটিং। আজকে আমরা এই রিবনগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে যে রিবনটি রয়েছে ক্লিপবোর্ড, তার ভিতরে রয়েছে কাট, কপি, পেস্ট। প্রথমে কাট, কপি, পেস্টের কাজটি দেখে নেই। কাট, কপি, পেস্টের জন্য আমি একটি লাইন লিখে নিয়েছি। এবারে প্রথমে দেখব কিভাবে কপি করতে হয়। কপি করার জন্য ধরুন আমি কুইক লেখাটিকে কপি করব। কপি করার জন্য অবশ্যই আমার লেখাটিকে সিলেক্ট করতে হবে, নয়তো কপি হবে না। প্রথমে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে কপি করার জন্য হোম ট্যাবের ভিতরে এখানে যে কপি রয়েছে কপিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কোথায় পেস্ট করতে চাচ্ছেন, ধরুন এই লাস্ট যে লাইনটি রয়েছে এই লাইনের শেষে আমি পেস্ট করব। এই লাইনটির পরে যদি আমি পেস্ট করতে চাই, এজন্য এখানে কপি এর পাশে দেখতে পাবেন পেস্ট লেখা রয়েছে। এখানে যখন আপনি মাউসে ক্লিক করবেন আপনার লাইনটি এখানে চলে আসবে। ঠিক একইভাবে ধরুন ব্রাউন লেখাটি কপি করব। প্রথমে ব্রাউন লেখাটিকে সিলেক্ট করতে হবে। যদি আপনি সিলেক্ট না করেন তাহলে দেখবেন এখানে কপি এবং কাট কোনোটিতে কাজ করতেছে না। আপনি যখনই সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে দেখতে পাবেন কপি কাট দুইটি অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এবারে ব্রাউন লেখাটিকে কপি করব। সিলেক্ট করার পরে কপিতে মাউসে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি কোথায় পেস্ট করতে চাচ্ছেন, ধরুন এই লাইনটির পরে পেস্ট করব, অথবা এই লাইনটির শেষে। যদি আপনি এই লাইনের পরে পেস্ট করতে চান অবশ্যই এই লাইনের শেষে মাউসে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে ক্লিক করে হোমে গিয়ে পেস্টে ক্লিক করবেন। এরপরে দেখি কিভাবে কাট করব। প্রথমে জেনে নেই কাটের কাজ কি। কাটের কাজ হলো আপনার এখান থেকে এই যে লাইনটি, এই লাইনটি আপনি এখানে রাখতে চাচ্ছেন না, এটাকে অন্য কোথাও নিয়ে যেতে হবে। নিয়ে যাওয়ার জন্য আপনি কপিও করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে কি প্রবলেম হবে, ধরুন আপনি এটাকে কপি করলেন, কপি করার পর এখানে পেস্ট করলেন, কিন্তু আমার এই যে লাইনটি এখানে দরকার নেই, আমি কপি করলাম এখানে পেস্ট করলাম, যেহেতু আমার এখানে দরকার নেই এখানে আবার আমাকে এসে আমাকে ডিলিট করে দিতে হবে। তাই এভাবে কপি না করে আমি যদি একেবারে কাট করে নিয়ে যাই তাহলেই কাজটি আরও ইজি হয়ে যায়। আমরা দেখে নেই, প্রথমে লাইনটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর যখনই আমরা হোমে গিয়ে কাটে ক্লিক করব, এখানে কাটে ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার লাইনটি এখানে আর নেই। এখন আপনি কোথায় পেস্ট করতে চাচ্ছেন, ধরুন এই কুইক লেখার পরে পেস্ট করতে চাচ্ছি। কুইকের পরে মাউসে ক্লিক করে হোমে গিয়ে এখানে পেস্ট রয়েছে, পেস্টে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার লাইনটি এখানে চলে এসেছে, আর আগে যেখানে ছিল সেখান থেকে লাইনটি চলে গিয়েছে। এভাবেই আপনারা কপি কাট পেস্ট করতে পারবেন। এবং এই কপি কাট পেস্টের শর্টকাট কি রয়েছে, এই শর্টকাট কি দিয়ে কিভাবে কপি কাট পেস্ট করতে হয়, এর আলাদা একটি ভিডিও আছে আমার চ্যানেলে, আপনারা দেখে নেবেন। এবং ভিডিওর লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা ওখান থেকে চেক করে নেবেন। এবার আমরা দেখব ফন্ট রিবনের কাজ। ফন্ট রিবনের ভিতর রয়েছে প্রথমে এখানে যে টাইমস নিউ রোমান রয়েছে, এখানে হচ্ছে বিভিন্ন ধরনের ফন্ট স্টাইল রয়েছে, তারপরে রয়েছে ফন্ট সাইজ, তার নিচে রয়েছে বি লেখা, বোল্ড, আই লেখা, এটা এর কাজ হচ্ছে ইটালিক, মানে ফন্টটিকে বাঁকা করা। এরপরে রয়েছে ইউ দেয়া, এটা কি বলা হয় আন্ডারলাইন। তো এখানে যে ফন্টের ভিতর যে কাজগুলো রয়েছে এগুলো আমরা এখন দেখব। প্রথমে আসি ফন্ট চেঞ্জের ক্ষেত্রে। আমি যদি এই লেখাগুলোর ফন্ট চেঞ্জ করতে চাই অবশ্যই আমাকে লেখাটিকে সিলেক্ট করতে হবে। এরপরে এই ফন্টের পাশে যে নিচের দিকে অ্যারো সাইন রয়েছে এখানে মাউসে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে বিভিন্ন ধরনের ফন্ট স্টাইল দেখতে পাবেন, আপনি এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটি ফন্ট সিলেক্ট করে দিতে পারবেন। যখন আপনি মাউস দিয়ে নিচের দিকে স্ক্রল করবেন আরও অনেক অনেক ফন্ট স্টাইল দেখতে পাবেন। আপনি আপনার পছন্দ মতো যে কোনো স্টাইলে যখনই আপনি মাউস কার্সারটি রাখবেন আপনার ভিতরে যে লেখাটি রয়েছে তার ফন্ট চেঞ্জ হতে থাকবে। এভাবেই আপনি আপনার ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারবেন। এরপরে দেখতে পাবেন ফন্ট সাইজ। ঠিক একইভাবে অ্যারো সাইনে যখন ক্লিক করবেন এখানে আপনি ফন্ট সাইজ দেখতে পাবেন। যখনই আপনি ফন্ট সাইজে মাউস কার্সারটি রাখবেন দেখবেন ফন্ট সাইজ বড় ছোট হচ্ছে। কিন্তু একটা বিষয় যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এখানে আটের আগে কোনো ফন্ট সাইজ নেই, এর মানে এক থেকে সাত পর্যন্ত কোনো ফন্ট সাইজ নেই। এরপরে নাইন, টেন, ইলেভেন, টুয়েলভ, ফোরটিন, সিক্সটিন, টুয়েলভের পরে কোনো বিজোড় সংখ্যা ফন্ট সাইজ নেই। তাহলে আপনারা কিভাবে
ফন্ট সাইজ দিবেন। যেমন আপনি ধরুন আপনি ফন্ট সাইজ দিতে চাচ্ছেন 33, তখন কি করবেন, আপনি এখানে মাউসে ক্লিক করে ব্যাকস্পেস দিয়ে পুরনো যে ফন্ট সাইজ দেয়া আছে সেটিকে ডিলিট করে দিবেন। এরপর আপনি কোন ফন্ট সাইজ দিতে চাচ্ছেন সেটি লিখে দিবেন। ধরুন আমি দিতে চাচ্ছি 33, দিয়ে এন্টার প্রেস করলাম, আমার ফন্ট সাইজ 33 হয়ে গেল। এরপর যদি আপনি দিতে চান 45, এখানে 45 লিখে এন্টার দিবেন, তাহলে 45 ফন্ট সাইজ হয়ে যাবে। ফন্ট সাইজের পরে দুইটি এ দেখতে পাবেন, একটি এ হচ্ছে বড়, একটি এ হচ্ছে ছোট। যেটি ছোট হচ্ছে এর নাম হলো শ্রিঙ্ক ফন্ট, আর বড় যেটি এর নাম হলো গ্রো ফন্ট। আপনি যখন বড়টিতে ক্লিক করবেন, গ্রো ফন্টে ক্লিক করবেন, তখন দেখবেন ফন্ট সাইজ বড় হচ্ছে। ছোটটিতে যখন আপনি ক্লিক করবেন ফন্ট সাইজ ছোট হচ্ছে। কিন্তু এখানে যে ফন্ট সাইজ বড় ছোট হবে তা হবে এখানে যে ফন্ট সাইজের লিস্ট দেয়া আছে সে অনুযায়ী বড় ছোট হবে। তারপরে রয়েছে দুইটি এ, নাম হচ্ছে চেঞ্জ কেস। চেঞ্জ কেসের কাজ হচ্ছে ধরুন আপনি কিছু লিখলেন, লেখার পরে দেখতে পেলেন আপনার লেখাগুলো সব ক্যাপিটাল হয়ে গিয়েছে অথবা স্মল হয়ে গিয়েছে, এগুলো আপনি কিভাবে চেঞ্জ করবেন। যখন আপনি চেঞ্জ কেসে ক্লিক করবেন উপরে দেখতে পাবেন সেন্টেন্স কেস, এখানে যখন ক্লিক করবেন তখন দেখবেন আপনার প্রথম যে লেখাটি রয়েছে এ, এটি শুধু বড় থাকবে, বাকিগুলো সব ছোট। ঠিক একইভাবে যখন লোয়ার কেসে ক্লিক করবেন দেখবেন সব ছোট হয়ে গিয়েছে। তারপরে ঠিক একইভাবে আপনারা যখন আপার কেসে ক্লিক করবেন দেখবেন আপনার লেখাগুলো সব ক্যাপিটাল হয়ে গিয়েছে। অ্যাগেন পরেরটি ক্যাপিটালাইজ ইস ওয়ার্ড, এখানে যখন ক্লিক করবেন তখন দেখতে পাবেন আপনার প্রতিটি ওয়ার্ডের শুরুতে ক্যাপিটাল হয়ে গিয়েছে। ঠিক একইভাবে টগল কেসে যখন ক্লিক করবেন দেখতে পাবেন আপনার ওয়ার্ডের শুরুতে দেখবেন ছোট হাতের, বাকিগুলো সব বড়। এই ছিল চেঞ্জ কেসের কাজ। এবার দেখব বোল্ড, ইটালিক, আন্ডারলাইন। আপনার ডকুমেন্টের কোনো লেখা যদি আপনি বোল্ড করতে চান, ধরুন আপনি কোনো লেখাকে একটু মোটা করতে চাচ্ছেন, তখন আপনি বোল্ড করে নেবেন। বোল্ড করার জন্য আপনি লেখাটিকে অবশ্যই সিলেক্ট করে নেবেন। যেমন ধরুন আমি এ কুইক লেখাটিকে বোল্ড করতে চাচ্ছি, লেখাটিকে সিলেক্ট করলাম, যখন আমি বিতে ক্লিক করব খেয়াল করে দেখুন পাশে যে লেখা রয়েছে তার থেকে এ কুইক লেখাটি মোটা হয়ে গিয়েছে, এবং এই যে আমি বিতে ক্লিক করেছি বির চারপাশে দেখবেন গোল্ডেন কালার হয়ে গিয়েছে, তার মানে এখানে বোল্ড করেছি। ঠিক একইভাবে আপনি যদি ইটালিকে আইতে ক্লিক করেন দেখবেন আপনার লেখাটি বাঁকা হয়ে গিয়েছে। এরপরে রয়েছে আন্ডারলাইন, এখানে যখন আপনি ক্লিক করবেন আপনার লেখার নিচে একটি আন্ডারলাইন চলে আসবে, এবং যখন এই কাজগুলো অ্যাক্টিভ হবে তখনই দেখবেন উপরে কালারটি চেঞ্জ হয়ে গিয়েছে। আপনি যদি এই আন্ডারলাইন না চান তাহলে অবশ্যই লেখাটিকে সিলেক্ট করে অ্যাগেইন আন্ডারলাইনে ক্লিক করতে হবে, দেখবেন আন্ডারলাইন চলে গিয়েছে। তারপরে ইটালিকে যখন ক্লিক করবেন লেখাটি অ্যাগেইন আগের যে ফরম্যাট ছিল সেই ফরম্যাটে চলে গিয়েছে, যখন বিতে ক্লিক করবেন তখন বোল্ড উঠে যাবে। ঠিক একইভাবে আপনি যখন বোল্ড করবেন বিতে প্রেস করে সেই বিতে প্রেস করে বোল্ড আবার উঠিয়ে নিতে পারবেন। এরপর দেখি এখানে এবিসি লেখা রয়েছে মাঝে দাগ দেয়া, এর নাম হচ্ছে স্ট্রাইক থ্রো। ধরুন আপনি কোনো ডকুমেন্ট সাবমিট করবেন, সেই ডকুমেন্টে কিছু লাইন শো করতে হবে, এই লাইনগুলো বাতিল। যে কাজগুলো আমরা নর্মালি কলম দিয়ে কেটে দিয়ে থাকি যে লাইনগুলো বাতিল, সে কাজগুলো আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে করতে পারি। ধরুন কুইক ব্রাউন এই লাইনটিকে আমরা দেখাতে চাই, এই লাইনটি বাতিল, মাঝে একটি কাটা দাগ থাকবে, তখন লেখাটিকে সিলেক্ট করে এখানে স্ট্রাইক থ্রোতে আপনি ক্লিক করবেন, যখন এখানে ক্লিক করবেন তখন দেখবেন লাইনের মাঝে কালো দাগ পড়েছে, এর মানে এই লাইনটি বাতিল। অ্যাগেন যদি আপনি এটি উঠিয়ে দিতে চান লাইনটিকে সিলেক্ট করে অ্যাগেন স্ট্রাইক থ্রোতে ক্লিক করবেন, দেখবেন আগের ফরম্যাটে চলে গিয়েছে। এরপরে রয়েছে সাবস্ক্রিপ্ট, পরেরটি রয়েছে সুপারস্ক্রিপ্ট। ধরুন এক্স এর উপরে কোনো পাওয়ার দিতে চান 2, অথবা এক্স এর নিচে কোনো পাওয়ার দিতে চান 2, তা কিভাবে দিবেন। প্রথমে আমরা এক্স 2 লিখি। এবারে এক্স এর উপরে আপনি 2 পাওয়ার দিতে চান, তখন এই 2 সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাবেন সুপারস্ক্রিপ্ট রয়েছে। সুপারস্ক্রিপ্টে যখন আপনি মাউসে ক্লিক করবেন এক্স এর উপর 2 চলে আসবে, এবং যদি নিচে দিতে চান সেক্ষেত্রে পাশে সাবস্ক্রিপ্ট রয়েছে, এখানে ক্লিক করবেন দেখবেন নিচে চলে এসেছে। এভাবেই আপনারা সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্টের কাজগুলো করতে পারবেন। এরপরে রয়েছে টেক্সট হাইলাইট কালার। টেক্সট হাইলাইট কালারের কাজ হচ্ছে কোনো টেক্সটকে
মার্ক করা। আমরা কোনো কিছু নোট করার পরে সেই নোট থেকে ইম্পর্টেন্ট যে লাইনগুলো সেই লাইনগুলো আমরা হাইলাইট পেন দিয়ে মার্ক করে থাকি। সেই হাইলাইট পেনের কাজ আমরা মাইক্রোসফট ওয়ার্ড দিয়েও করতে পারবো। কিভাবে? প্রথমে টেক্সট হাইলাইট পেনে ক্লিক করব, অথবা যদি আপনি কোনো কালার সিলেক্ট করতে চান, টেক্সট হাইলাইট পেনের ঠিক ডান পাশে দেখবেন নিচে একটা অ্যারো সাইন আছে, এখানে মাউসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কোন কালার দিতে চান আপনি সেই কালারটিকে এখান থেকে সিলেক্ট করে দিবেন। ধরুন আমি ইয়েলো দিতে চাই, ইয়েলো সিলেক্ট করে দিলাম। এবার আপনি যে লাইনগুলোকে মার্ক করতে চাচ্ছেন, যেমন আমি ব্রাউন লাইনটিকে মার্ক করতে চাচ্ছি, ব্রাউন টান দিয়ে সিলেক্ট করবেন। তখন দেখবেন আপনার লেখাটি হাইলাইট হয়ে গিয়েছে, এবারে ওভারটিও হাইলাইট হয়ে গিয়েছে। এভাবেই আপনারা কোনো লাইনকে যদি হাইলাইট করতে চান হাইলাইট পেন দিয়ে হাইলাইট করতে পারবেন। এবার আমরা দেখব ফন্টে কিভাবে কালার করতে হবে। ফন্টে কালার করার জন্য আমি লাইনটিকে সিলেক্ট করে নিলাম। এবারে হাইলাইট পেনের ঠিক ডান পাশে দেখতে পাবেন একটি এ লেখা রয়েছে, নিচে লাল কালি, তার পাশে নিচের দিকে অ্যারো সাইন, এটি হচ্ছে ফন্ট কালার। যখন আপনি এখানে ক্লিক করবেন অনলি লাল কালার হবে। যদি আপনি অন্য কোনো কালার দিতে চান আপনার ফন্টে, তখন লেখাটিকে সিলেক্ট করে এর ডান পাশে নিচের দিকে একটি অ্যারো সাইন দেখতে পাবেন, এখানে মাউসে ক্লিক করবেন। ক্লিক করলে অনেক কালার দেখতে পাবেন আপনি এখানে। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি কালার সিলেক্ট করে দিতে পারবেন। যখন আপনি কালারটিতে সিলেক্ট করবেন তখন সেই কালারটি সেট হয়ে যাবে আপনার ফন্টে। এবার দেখব অ্যালাইনমেন্টের কাজ। ধরুন এই যে লাইনটি, এই লাইনটিকে আপনি সেন্টার নিতে চান অথবা রাইট সাইডে নিতে চান, তখন আপনারা কিভাবে লাইনটি অ্যালাইনমেন্ট করবেন। অ্যালাইনমেন্ট করার জন্য আপনি টেক্সটটিকে সিলেক্ট করে নিন, যে আপনি কোন টেক্সটটি সেন্টার অথবা রাইট সাইডে নিতে চান। সেটি সিলেক্ট করার পরে এখানে উপরের দিকে দেখতে পাবেন টোটাল চারটি অ্যালাইনমেন্ট রয়েছে। চারটির ভিতর প্রথম তিনটি হচ্ছে মেইন অ্যালাইনমেন্ট। প্রথমে বাম পাশেরটি আমার সিলেক্ট করা আছে। যখন আপনি মাঝেরটিতে ক্লিক করবেন সেন্টার অ্যালাইনমেন্ট, এটাতে যখন ক্লিক করবেন তখন আপনার টেক্সটটি আপনার পেজের ঠিক মাঝে চলে যাবে। তার পরেরটি রাইট অ্যালাইনমেন্ট, এখানে যখন আপনি মাউসে ক্লিক করবেন আপনার টেক্সটটি ডান পাশে চলে যাবে। অ্যাগেন যদি আপনি এই টেক্সটটিকে বাম পাশে নিয়ে আসতে চান তখন লেফট অ্যালাইনমেন্টে ক্লিক করতে হবে। যখন আপনি লেফট অ্যালাইনমেন্টে ক্লিক করবেন টেক্সটটি লেফট সাইডে চলে আসবে। এখানে তিনটি অ্যালাইনমেন্ট রয়েছে, তার পরে রয়েছে জাস্টিফাই। জাস্টিফাই এর কাজ দেখার জন্য কিছু লাইন লিখে নেই প্রথমে। এবার জানবো জাস্টিফাই এর কাজ কি। ধরুন আপনি কিছু লাইন লিখলেন, লেখার পরে আপনি দেখতে পাচ্ছেন আপনার লেফট সাইডে, আপনি দেখতে পাচ্ছেন আপনার ডকুমেন্টের লেফট সাইড গুছানো, কিন্তু রাইট সাইডে দেখতে পাবেন এক জায়গাতে লেখা কম, এক জায়গাতে বেশি, অ্যাগেইন কম, অ্যাগেইন বেশি, এরকম বাম পাশের মতো ঠিক গুছানো না। আমরা ক্লিয়ারলি বোঝার জন্য লাইনগুলোকে সিলেক্ট করি। সিলেক্ট করার পর বাম পাশটা লক্ষ্য করে দেখুন একই সিরিয়ালে আছে, কিন্তু ডান পাশে একই সিরিয়ালে নেই, কোথাও কম কোথাও বেশি। আপনি যদি বাম পাশের মতো এরকম সুন্দর করতে চান তখন আপনাকে জাস্টিফাই করতে হবে। জাস্টিফাই করার জন্য এখানে যে তিনটি অ্যালাইনমেন্ট রয়েছে তার ঠিক পরে দেখতে পাবেন জাস্টিফাই। এখানে যখন মাউসে ক্লিক করবেন তখন সাথে সাথে আপনার টেক্সটগুলো জাস্টিফাই হয়ে যাবে। এবার দেখুন বাম পাশে একদম ক্লিয়ার, ঠিক ডান পাশেও ক্লিয়ার, কিন্তু এর আগে ছিল বাম পাশে ক্লিয়ার কিন্তু ডান পাশে ক্লিয়ার না। যখন আমি জাস্টিফাইতে ক্লিক করলাম দেখুন বাম পাশটা সোজা রয়েছে লাইন, এবং ডান পাশও ঠিক একইভাবে সোজা রয়েছে। এভাবে আপনারা অ্যালাইনমেন্ট এবং জাস্টিফাইয়ের কাজ করতে পারবেন। এবার দেখব প্যারাগ্রাফ রিবনের ভিতরে বুলেট, নাম্বারিং এবং মাল্টি লেভেল লিস্টের কাজ। প্রথমে দেখে নিই বুলেটের কাজ। ধরুন আপনি কোনো একটি কোশ্চেন লিখলেন, কোশ্চেন লেখার পরে তার যে অ্যান্সারটি বুলেট আকারে আসবে, এর মানে হচ্ছে পাশে গোল গোল বৃত্তের মতো থাকবে। তখন আপনি কিভাবে কাজটি করবেন? যখন আপনি বুলেটে ক্লিক করবেন, বুলেটে ক্লিক করার সাথে সাথে দেখবেন একটি গোল বৃত্ত চলে এসেছে। এখানে আপনি যদি কিছু লিখতে চান, যেমন ধরুন এমএস ওয়ার্ড, এরপরে নিচে লিখতে চাচ্ছেন এমএস এক্সেল, যখন আপনি এন্টার দিবেন অটোমেটিক বুলেট চলে আসবে। এখানে এমএস এক্সেল লিখলেন, এরপরে আবার যখন আপনি এন্টার দিবেন তখন অ্যাগেন বুলেট চলে আসবে। আপনি যদি বুলেটটিকে ডিলিট করতে চান অথবা নর্মাল ফরম্যাটে যেতে চান তখন কিবোর্ড থেকে ডিলিটে প্রেস করবেন,
তখন দেখবেন আপনার বুলেট চলে গিয়েছে। আপনি যদি এই বুলেটের স্টাইলটিকে চেঞ্জ করতে চান তখন কিভাবে করবেন? আপনি অলরেডি একবার বুলেট দিয়েছেন, সেই লাইনটিকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে বুলেটের পাশে নিচের দিকে একটি অ্যারো সাইন দেখবেন, ওখানে ক্লিক করলে বিভিন্ন বুলেট স্টাইল দেখতে পাবেন। আপনি এখান থেকে যে স্টাইলটি মাউসে ক্লিক করবেন সেই স্টাইলটি সিলেক্ট হয়ে যাবে। এবার আসি নাম্বারিং। বুলেটের ঠিক পরে দেখতে পাবেন নাম্বারিং। এখানে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে এক চলে এসেছে। ঠিক একইভাবে এমএস ওয়ার্ড লিখলাম, যখন আপনি এন্টার দিবেন অটোমেটিক দুই নাম্বার চলে আসবে। এখানে এক্সেল, আবার যখন এন্টার দিবেন তিন চলে আসবে। আপনি যদি নাম্বারিং সিলেক্ট করে থাকেন তাহলে আপনাকে বারবার এক দুই তিন চার লিখতে হবে না, অটোমেটিক একটির পর একটি আসতে থাকবে। এবার আপনি যদি এখানে নাম্বারিং এক দুই তিন চার না চান, আপনি যদি এ বি সি ডি চান, সেক্ষেত্রে কী করবেন? ধরুন আপনি অলরেডি এক দুই তিন চার লিখে নিয়েছেন নাম্বারিং সিস্টেমটি, এখন চেঞ্জ করে এ বি সি ডি দিতে চাচ্ছেন। প্রথমে আপনার লাইনগুলো সিলেক্ট করবেন, করার পরে নাম্বারিংয়ের পাশে যে অ্যারো সাইন রয়েছে ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি ওখানে দেখতে পাবেন এ বি সি এবং অন্য অন্য ফরম্যাট রয়েছে। আপনি যখন এ বি সিতে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন আপনার নাম্বারিংটি চেঞ্জ হয়ে এ বি সি হয়ে গিয়েছে। ধরুন এখানে এ বি আসছে, এখন আপনার সি দরকার। এক্সেল ছিল বি নাম্বার, যখন আপনি এন্টার দিবেন অটোমেটিক সি চলে আসবে। এখানে আপনি পাওয়ার পয়েন্ট লিখে দিলেন। এভাবে আপনার নাম্বারিংয়ের কাজটি করতে পারবেন। এবার আসি মাল্টিলেভেল লিস্ট। মাল্টিলেভেল লিস্টের জন্য প্রথমে এখানে ক্লিক করি, এখানে দেখতে পাবেন প্রথমে অন রয়েছে, এরপরে অন পয়েন্ট অন, এরপরে অন পয়েন্ট অন পয়েন্ট অন, এটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখতে পেলেন এখানে অন চলে এসেছে। এখানে ধরুন আমি ওয়ার্ড লিখলাম, যখনই আমি এন্টার দিলাম এখানে টু এসেছে, কিন্তু আমার আসার কথা ছিল অন পয়েন্ট অন। তাহলে আমরা অন পয়েন্ট অন কিভাবে আনব? যখনই দেখবেন আপনার এন্টার দেওয়ার পর টু এসেছে, তখন আপনি কিবোর্ড থেকে ট্যাব বাটন একবার প্রেস করবেন। যখন আপনি ট্যাব বাটনে প্রেস করবেন তখনই দেখতে পাবেন অন পয়েন্ট অন চলে এসেছে। এখানে এক্সেল লিখলাম, এরপরে আবার এন্টার দিলাম, তখন দেখলেন অন পয়েন্ট টু এসেছে, কিন্তু আপনার আসার কথা ছিল অন পয়েন্ট অন পয়েন্ট অন। ঠিক একইভাবে যদি আপনি অন পয়েন্ট অন নিতে চান, কিবোর্ড থেকে ট্যাব বাটনে প্রেস করবেন, দেখবেন অন পয়েন্ট অন চলে এসেছে। এখানে আপনি আপনার যেটা লেখা দরকার লিখে নেবেন। এটা ছিল মাল্টিলেভেল লিস্টের কাজ। এবারে দেখব লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং। প্রথমে কিছু লিখে নেই। এখানে কিছু লাইন লেখার পরে দেখবেন প্রথম লাইন এবং দ্বিতীয় লাইনের মাঝে কিছু স্পেস রয়েছে। আপনি যদি এই স্পেসটি না রাখতে চান, রিমুভ করে দিতে চান, তাহলে আপনাকে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং ব্যবহার করতে হবে। রিমুভ করার জন্য অবশ্যই টেক্সটটিকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিংয়ে যাবেন। যখন এখানে ক্লিক করবেন এখানে অন পয়েন্ট জিরো, অন পয়েন্ট অন ফাইভ, অন পয়েন্ট ফাইভ দেখতে পাবেন। এখন বর্তমানে অন পয়েন্ট অন ফাইভে রয়েছে। যখন অন পয়েন্ট ফাইভে মাউস কার্সার নেবেন তখন দেখবেন স্পেস আরও বেড়ে যাচ্ছে। 2.0 নিলে আরও বেড়ে যাবে। তা আমরা স্পেস কমানোর জন্য প্রথমে অন পয়েন্ট জিরোতে মাউসে ক্লিক করব। এরপরে যদি দেখেন স্পেস রয়ে গেছে, আপনাকে আর একটু রিমুভ করতে হবে, তখন সেম লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিংয়ে যাবেন। যাওয়ার পরে লাস্টের দিকে দেখতে পাবেন রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ, মানে আপনার যে প্যারাগ্রাফটি রয়েছে তার পরে যে স্পেসটি রয়েছে সেটি রিমুভ করার জন্য এখানে ক্লিক করতে হবে। যখন আপনি এখানে ক্লিক করবেন তখন আপনার দুইটা লাইনের মাঝে যদি অতিরিক্ত কিছু স্পেস থেকে থাকে সেটি রিমুভ হয়ে যাবে। এভাবে আপনি দুইটা লাইনের মাঝে যে স্পেসটুকু রয়েছে সেটি রিমুভ করতে পারবেন। এবার দেখব বর্ডারের কাজ। বর্ডার কাজের জন্য আপনি যদি কোনো লাইনের চারপাশে বর্ডার দিতে চান অথবা নিচে কোনো বর্ডার দিতে চান তাহলে কিভাবে দিবেন? অবশ্যই লাইনটিকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখানে বর্ডার রয়েছে, বর্ডার যখন প্রথমে ক্লিক করবেন দেখবেন নিচের দিকে একটি বর্ডার চলে এসেছে, কারণ এখানে বটম বর্ডার আগে থেকে সিলেক্ট করা ছিল। যখন আপনি পাশে অ্যারো সাইনে ক্লিক করবেন এখানে দেখবেন বটম বর্ডার সিলেক্ট করা, টপ বর্ডার দিলে টপে চলে আসবে। ঠিক একইভাবে আপনি যদি আউটসাইড বর্ডারে ক্লিক করেন তাহলে চারপাশে বর্ডার চলে আসবে। এভাবে আপনি কোনো লেখার চারপাশে যদি বর্ডার দিতে চান এখান থেকে দিতে পারবেন, আর যদি না দিতে চান
অবশ্যই লেখাটিকে সিলেক্ট করে সেম অপশনে গিয়ে নো বর্ডার দিয়ে দিবেন, তাহলে চারপাশে বর্ডারটি চলে যাবে। এরপর রয়েছে শেডিং। আপনি যদি এই লাইনের চারপাশে কালার করতে চান তাহলে শেডিং দিয়ে কালার করতে হবে। আপনি এই লাইনটিকে সিলেক্ট করুন। সিলেক্ট করার পরে এখানে শেডিংয়ে ক্লিক করুন। শেডিংয়ে ক্লিক করার সাথে সাথে দেখবেন চারপাশে কালার চলে এসেছে। আপনি যদি কালার পরিবর্তন করতে চান ঠিক একই নিয়মে আপনার লাইনটিকে সিলেক্ট করতে হবে। শেডিংয়ের পাশে যে অ্যারো সাইন রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আপনার পছন্দ মতো যে কোনো কালার এখান থেকে সিলেক্ট করে দিলে কালারটি লেখার আশেপাশে চলে আসবে। এরপর রয়েছে আপনি যদি কালার না চান অবশ্যই লেখাটিকে সিলেক্ট করে শেডিংয়ে গিয়ে এখানে হোয়াইট কালার সিলেক্ট করে দিবেন, তাহলে দেখবেন কালার চলে গিয়েছে। এই ছিল শেডিংয়ের কাজ। এরপর রয়েছে স্টাইলস। স্টাইলসের কাজ হলো এখানে অলরেডি কিছু স্টাইলস রয়েছে, যেমন ধরুন আমি এই লেখাটিকে সিলেক্ট করলাম, এখান থেকে নর্মালে দিলাম, আমার ফন্ট নর্মালে চলে এসেছে। পরেরটিতে আমি সিলেক্ট করলাম হেডিং ওয়ান, হেডিং টু। এখানে আমি যে স্টাইল বা যে ফন্ট সিলেক্ট করে রেখেছি সেগুলো আমার অটোমেটিক্যালি আমার ফন্টে সিলেক্ট হয়ে যাবে। ধরুন আপনি যদি কাস্টমাইজ কোনো স্টাইল করতে চান তাহলে কি করবেন, এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করবেন। সিলেক্ট করে মাউসে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে মডিফাইতে ক্লিক করবেন। যখন মডিফাইতে ক্লিক করবেন প্রথমে রয়েছে নেম, নো স্পেসিং। আপনি যদি নেম চেঞ্জ করতে চান, যেমন আপনি আপনার নিজে নাম দিতে পারেন অথবা অন্য কোনো নাম দিতে পারেন, আমি আহিল দিলাম। আহিল দেবার পরে নিচে দেখতে পাবেন ফরম্যাটিং। ফরম্যাটিংয়ে যখন ক্লিক করবেন এখান থেকে আপনি আপনার মতো করে একটি ফন্ট সিলেক্ট করে দিবেন। আমি একটি ফন্ট সিলেক্ট করে দিলাম। এরপরে পাশে রয়েছে ফন্ট সাইজ, এখান থেকে আপনি যে কোনো একটি ফন্ট সাইজ সিলেক্ট করে দিতে পারেন। এরপর যদি আপনি বোল্ড করতে চান, ইটালিক করতে চান, আন্ডারলাইন করতে চান, আপনি এখান থেকে দিতে পারবেন। আর যদি না চান তাহলে ওকেতে ক্লিক করবেন। যখন ওকেতে ক্লিক করবেন তখন দেখতে পাবেন আপনি যেটি সেভ করেছেন একটু আগে সেটি উপরে চলে এসেছে। এখানে যখন আপনি মাউসে ক্লিক করবেন সাথে সাথে আপনার যে লেখা রয়েছে সেই লেখাটি সেই স্টাইলে হয়ে যাবে। এভাবে আপনি স্টাইলস থেকে আপনার মতো করে ফন্ট স্টাইল সিলেক্ট করে নিতে পারবেন। এরপর রয়েছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। মাইক্রোসফট ওয়ার্ডে ফাইন্ডের কাজ হলো আপনার ডকুমেন্টের ভিতর কোনো লাইন বা কোনো লেখা যদি আপনি খুঁজে বের করতে চান তখন ফাইন্ড ব্যবহার করা হয়ে থাকে। এবং রিপ্লেসের কাজ হলো আপনার ডকুমেন্টে কোনো লাইন আপনি খুঁজে বের করে সেই লাইনটিকে পরিবর্তন করে অন্য কিছু লিখতে যাচ্ছেন তখন রিপ্লেস ব্যবহার করা হয়ে থাকে। তো আমরা কাজটি দেখে নেই কীভাবে কাজটি করব। প্রথমে কিছু লাইন লিখে নেই। ধরুন এই লাইনের ভিতর থেকে আমি চাচ্ছি ব্রাউন লেখাটি খুঁজে বের করতে, এর জন্য আমরা প্রথমে ফাইন্ডে ক্লিক করব। ফাইন্ড রয়েছে হোম ট্যাবের ঠিক লাস্টে, ফাইন্ড লেখা দেখতে পাবেন, অথবা কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল এফ। যখন আপনি কন্ট্রোল এফ এ দিবেন আপনার ফাইন্ডের যে অপশনটি বাঁ পাশে চলে আসবে, বাঁ পাশে উপরে প্রথমে দেখতে পাবেন সার্চ ডকুমেন্ট। আপনি যদি কোনো কিছু ফাইন্ড করতে চান সেটি আপনি এখানে লিখে দিবেন। ধরুন আপনি ব্রাউন লেখাটি খুঁজে বের করতে চাচ্ছেন, আপনি জানেন না আপনার কোন পেজে কোথায় কোথায় ব্রাউন লেখাটি রয়েছে, এজন্য ফাইন্ডে যদি আপনি ব্রাউন লিখে দেন, যখন ব্রাউন লিখে দিবেন আপনাকে শো করবে কোথায় কোথায় রয়েছে এবং বাঁ পাশে শো করবে কোন কোন লাইনে ব্রাউন লেখাটি ব্যবহার করা হয়েছে। আপনি যখন এখান থেকে কোনো একটি লাইনে ক্লিক করবেন তখন সে সাথে সাথে শো করে দিবে যে কোথায় ব্রাউন লেখা আছে। এভাবে আপনি ইজিলি খুঁজে বের করতে পারবেন কোথায় কোথায় ব্রাউন লেখাটি ব্যবহার করেছেন। এবার আমরা দেখব রিপ্লেসের কাজ। রিপ্লেসটি খুঁজে পাবেন হোম ট্যাবের ঠিক লাস্টে, ফাইন্ডের নিচে রিপ্লেস। হয়তো আপনি এখান থেকে রিপ্লেসে ক্লিক করবেন অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এইসে প্রেস করবেন। যখন কন্ট্রোল এইসে প্রেস করবেন সামনে একটি উইন্ডো চলে আসবে ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের। এখানে শুরুতে দেখতে পাবেন ফাইন্ড হট এবং নিচে দেখতে পাবেন রিপ্লেস উইথ। উপরে যে ফাইন্ড হট রয়েছে এর কাজ হচ্ছে আপনি কোন লেখাটি খুঁজতে যাচ্ছেন। রিপ্লেস উইথের কাজ হলো আপনি লেখাটিকে পরিবর্তন করে কোন নাম রিপ্লেস করতে চাচ্ছেন। যেমন ধরুন আমি এখানে ফক্স লিখব, এখানে ফক্স লিখলাম। ফক্স লেখার পরে আমি যখন ফাইন্ড নেক্সটে দিব আমার ডকুমেন্টে কোথায় ফক্স লেখা রয়েছে সেটি চলে আসবে। এবার ধরুন আমি ফক্স লেখাটি রিপ্লেস করে
cat লিখতে চাচ্ছি আমি রিপ্লেস উইথে cat লিখে দিলাম আমি যখন রিপ্লেসে ক্লিক করলাম তখন এই ফক্সটি চেঞ্জ হয়ে cat হয়ে গিয়েছে কিন্তু আপনি যদি চান যে ফুল ডকুমেন্টে যেখানে যেখানে ফক্স লেখা রয়েছে সব চেঞ্জ হয়ে cat হয়ে যাবে তাহলে আপনি রিপ্লেস অল এ ক্লিক করবেন যখন আপনি রিপ্লেস অল এ ক্লিক করবেন সাথে সাথে আপনার পুরো ডকুমেন্টে যেখানে যেখানে ফক্স লেখা রয়েছে সব জায়গাতে cat হয়ে যাবে আমরা একটু চেক করে নেই আমার এই ডকুমেন্টে সব ফক্স লেখাটি cat হয়ে গিয়েছে নাকি কোনো ফক্স লেখা এখনো রয়েছে এর জন্য আমরা ফাইন্ডে যাব ফাইন্ডে গিয়ে এখানে আমরা ফক্স লিখে দিব যখন আমরা ফক্স লিখে দিলাম এখানে কোনো রেজাল্ট আসেনি তার মানে আমার ডকুমেন্টের ভিতর যে সব জায়গাতে ফক্স লেখা ছিল সব রিপ্লেস হয়ে cat হয়ে গিয়েছে আপনি যদি কোনো সিঙ্গেল লেখা রিপ্লেস করতে চান তখন শুধু রিপ্লেসে ক্লিক করবেন আর যদি সম্পূর্ণ ডকুমেন্ট থেকে ওই লেখাটিকে রিপ্লেস করে অন্য কোনো লেখা লিখতে চান তখন আপনি রিপ্লেস অলে ক্লিক করবেন এই ছিল ফাইন্ড এন্ড রিপ্লেসের কাজ আশা করি হোম ট্যাবের ভিতর যে রিবনগুলো রয়েছে ক্লিপবোর্ড ফন্ট প্যারাগ্রাফ স্টাইলস এগুলো কাজ দেখানো হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আজ এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম